আগে সামনে এসেছিল মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় মহিষাসুর মর্দিনী রূপের ছবি। সেটা দেখার পরেই কিন্তু যথেষ্ট ট্রোলিং হতে হয়েছিল তাকে। টিভির পর্দায় মহামায়া রূপে কেমন লাগবে নায়িকাকে তা নিয়ে কিন্তু ছিল অনেক রকম জল্পনা কল্পনা। কিন্তু সেই সব জল্পনার এবার অবসান ঘটিয়ে সামনে এলো মহিষাসুর মর্দিনীর প্রোমো, আর সেটা দেখি একেবারে উলট পুরান। অর্থাৎ সেই প্রোমো দেখার পরেই সবার চোখ কপালে উঠে গেছে, কারণ মিমিকে দারুণ লাগছে এই চরিত্রে। দুর্গা দুর্গতি নাশিনীর প্রমোতে মিমি চক্রবর্তীকে মহামায়ারূপে দুর্দান্ত মানিয়েছে, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন তার নেটিজেনেরাও, এবং তাই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন এবার মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া। কদিন আগে মিমিকে কেন দুর্গার ভূমিকায় বেছে নেওয়া হয়েছে এইসব যাবতীয় বিতর্কের জবাব দিয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছিলেন যে মহালয়ার জন্য তিনি নিজে মিমির কথা বলেছিলেন। প্রমোতে যেখানে মহামায়া রূপে মিমি চক্রবর্তী সকলের নজর কেড়েছেন, সেখানে কিন্তু রাম সীতার চরিত্রে দেখা গিয়েছে জেতু কমল এবং মধুমিতা সরকারকে, আর অবশ্যই রাবণের চরিত্রও দেখা গিয়েছে রাজীব শর্মাকেও। তাহলে বন্ধুরা, প্রোমো নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।